মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে 3 এপ্রিল সোমবার দিনব্যাপী একটি মনোরম পরিবেশে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হয়ে গেল। এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নায়ক রাজ রাজ্জাক সহ বহু সিনিয়র জুনিয়র শিল্পী। তবে এদেশের কিং খান খ্যাত শাকিব খান উপস্থিত না থাকায় অনেক বড় বড় শিল্পী, পরিচালক, প্রযোজক খেপে গেছেন। বিভিন্ন গণমাধ্যমের দেওয়া রিপোর্ট থেকে জানা যায়, সিনিয়র শিল্পীদের মতে শাকিব এখন ভারতের নায়ক বনে যাওয়ার চেষ্টায় আছেন, তাই নিজের দেশে জাতীয় চলচ্চিত্র দিবস ফেলে কলকাতায় পড়ে আছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, অনেকেই জিরো থেকে এই চলচ্চিত্রের মাধ্যমে হিরো হয়েছেন, সিনেমার টাকা দিয়ে গাড়ি বাড়ি করেছেন, তারপর যদি কেউ চলচ্চিত্র কথা ভুলে যান তাহলে বলার কিছুই নেই। অভিনেতা রাজ্জাক বলেন, আমাদের চলচ্চিত্র তারকারা এত ব্যস্ত যে জাতীয় চলচ্চিত্র দিবসও তাদের আসার সময় হয় না, এটা দুঃখজনক। চলচ্চিত্রকে ভালোবাসতে না পারলে চলচ্চিত্র তারকা খ্যাতি বেশি দিন থাকবে না। এসব বড় বড় মানুষের বড় বড় কথা থেকে ভালোই বোঝা যাচ্ছে সবাই রেগে মেগে একদম ফায়ার। প্রিয় দর্শক, কি মনে হয়, শাকিব খান কি না এসে ভুল করেছেন, নাকি তার নিজস্ব মনের ইচ্ছার দামটাই বেশি হওয়া উচিত? আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।